সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমি কিভাবে এক ডিমের চকলেট স্পঞ্জ কেকটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। শুকনো উপকরণ হিসেবে আমি এখানে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন কোকো পাউডার। এই সবগুলো শুকনো উপকরণ আমি এখন খুব ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে আমি এখন ডিমের ফোমটা বানিয়ে নিব। তার জন্য আমি একটা বাটিতে ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর 1/4 কাপেরও কম চিনি। যেহেতু আমি এখানে 1/4 কাপ ময়দা ইউজ করব, তাই চিনিটা আমি 1/4 কাপেরও কম দিয়েছি। আর স্পঞ্জ কেকে আমি চিনিটা একটু কমই ব্যবহার করি, কারণ আমরা যখন কেকটা ডেকোরেশন করি তখন কিন্তু কেকের স্লাইসগুলোতে আমরা সুগার সিরাপ ব্যবহার করি আর ক্রিমেও যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে। আর কেকের স্পঞ্জেও যদি আমি চিনিটা বেশি ব্যবহার করি তাহলে কেকটা খেতে অনেক বেশি মিষ্টি হয়ে যায়। কথা বলতে বলতে কেকের সাদা অংশের ফোমটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। ডিমের যে কুসুমটা আমি সরিয়ে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে এখন আমি একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চকলেট ইমালশন বা চকলেট পেস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল। তেল দেওয়ার পর আর ব্যাটারটা বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই, আমি জাস্ট 1 মিনিটের জন্য এখন বিট করে নিচ্ছি। এখন যে শুকনো উপকরণটা আমি চেলে রেখেছিলাম সেটা আমি ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর শুকনো উপকরণগুলো আমি কিন্তু একবারে দিব না, দুইবারে দিব। আর এই শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারের সাথে মিক্সিং করার সময় আমি খুব আস্তে আস্তে নেড়ে মিক্সিং করে নিব, যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। মিক্সিং করার সময় যদি আমি ডিমের ফোমটাকে নষ্ট করে ফেলি বা ডিমের ফোমটা বসে যায় তাহলে কিন্তু কেকের স্পঞ্জ আর ভালো মতো হবে না। তাই কেক বেকিং এর এই স্টেপটা খুব ভালোভাবে আস্তে আস্তে ধৈর্য নিয়ে করতে হবে। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি ব্যাটারটাকে একটা মোল্ডে নিয়ে নিব। আমি মোল্ডটাতে একটু তেল মিশিয়ে তার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আমি সাধারণত মোল্ডের ভেতর তেমন কোনো কাগজ ইউজ করি না, কাগজ না দিলেও তেমন কোনো সমস্যা আমি কখনো ফেস করিনি, তাই আর আমি মোল্ডের ভেতর আলাদাভাবে কাগজ দিই না। একটা কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে তার উপর আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম, আর একটা স্টিলের বোল দিয়ে আমি কেকটাকে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়াম জ্বালে। 12 মিনিট পর আমি স্টিলের বোলটা সরিয়ে নিচ্ছি। কেকটা উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি চলে আসলাম আনমোল্ড করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর কতখানি সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। একদিনের এরকম একটা কেককে ক্রিম দিয়ে ডেকোরেশন করার পর 300 থেকে 350 গ্রামের মতো ওজন হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।